ওই যে সামনে আমাদের গাড়ি আর ওই যে এজেন্সির গাড়িও লোকটা দাঁড়ায় আছে। প্রতি মাসে 13 টাকা করে এই সার্ভিস দেওয়ার জন্য তোমার কাছে 13 টাকা করে নেয়, 13 ডলার। তুমি কয় বছর, 2 বছর ধরে গাড়ি চালাচ্ছ না? 3 বছর? বছরে এবার প্রথম তুমি সার্ভিস নিলা, তার মানে 3 বছরে তোমার সপ্তাহে 13 টাকা, অনেক টাকা জমা হয়েছে তো তোমার। সপ্তাহে না, মাসে মাসে হইলেও কি মানুষের প্রতি মাসে একবার করে চাকা নষ্ট হয়? তা তো হয় না। টাকা তোমার ঠিক করতে গেলে তো আর 10 টাকা নিত না, 70 টাকা। চিকেন ম্যাকারনি না আসছিল না, আমার বেরি সব জানে। ও যে দেখেন পেনরিথ সিটি কাউন্সিল লেখা আছে এই যে। আসতে যাও কে দেখো না, দেখি তোমার একটা পিকচার নেই। স্টে দেয়ার, স্টে দেয়ার। দিয়ানা মানে লাইব্রেরিতে আসার পরে এত খুশি যে একেবারে ছোটাছুটি শুরু করে দিয়েছে। এই যে দেখেন দিয়ানা দৌড় দিয়ে আসছে ভিডিও গেম খেলার জন্য। মানে ওরা এগুলো দেয়, ধার দেয় আর কি, এক কথায় দিবে আবার এটা আবার রিটার্ন করবে। এগুলা কি 2 বছরের বাচ্চাদের জন্য? তুমি প্লে করো মা, আমি এই যে বাবা, তোমার বাবা আমাকে শো করুক আমি দেখি। এই যে দেখেন দিয়ানা এখন আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, ও যেন আমাকে কি দেখাবে। ও আচ্ছা আচ্ছা, ভিডিও গেম। দিয়ানা আসলে এর আগে একবার আসছিল এই লাইব্রেরিতে, তো এইবার আমাকে ও দেখানোর জন্য পাগল হয়ে গেছে। মা আজকে আমার সাথে যাবে, আমি গোটা লাইব্রেরি মাকে ঘুরে দেখাবো। If you get it wrong, I'll tell you watching. Oh. তো এই হচ্ছে গোটা লাইব্রেরিটা। আর এখন সেই সাইডটাতে আসছি, এই সাইডটাতে আসলে মানে দিয়ানার মতো যারা বাচ্চা ওদের জন্য, ওদের জন্য বিভিন্ন দেশের বই এখানে আছে। আর এই লাইব্রেরিটার নাম হচ্ছে পেনরিথ সিটি লাইব্রেরি। খুব ভালো লাগলো এখানে, দেখছি যে ক্যানভাসে কিছু ড্রয়িং করে রেখেছে। এই যে দেখেন ছোট্ট ছোট্ট ক্যানভাসে। লাইব্রেরিটা আসলে অনেক বড় জায়গা জুড়ে, আমি সম্পূর্ণটা ঘুরিও নি, আর সম্পূর্ণ ঘোরার আমাদের আসলে মতো টাইমও ছিল না। আজকে আসলে আমরা অনেকগুলা কাজের প্ল্যান নিয়ে বাইরে বের হয়েছি, মানে এখান থেকে মানে লাইব্রেরি থেকে তারপরে খেতে যাব, তারপরে একটু সবজি বাজার বা ফলমূল কিনবো, তারপরে আবার বাঙালি একটা দোকানে যাব। আর এই লাইব্রেরিতে শুধু যে মানে ইংলিশ বই আছে তা না, এখানে অনেক ধরনের বই আছে, অনেক দেশের বই আছে। আমি দেখলাম বাংলাদেশি, ইন্ডিয়ান, আরাবিক, মানে অনেক ধরনের বই। আমি দিয়ানার জন্য দুইটা বই নিছি, মানে উপরে ইংলিশ দিয়ে লেখা আছে আর নিচে হচ্ছে বাংলা লেখা, তো এই দুইটা বই নিলাম। আর এখান থেকে আরো মানে হয় 4টার মতো বই নিছি দিয়ানার জন্য।
এগুলো বিগ বিগ বেবিদের জন্য। এই যে দেখেন আমার পুচকি বেবিটা একা একা ওর নিজের বই চুজ করছে, মানে ও একটা জিনিস শিখছে কি যে লাইব্রেরিতে গেলে ছবি দেখবে, মানে বাসায় এসে যদিও বইগুলো পড়ে মানে আগে দেখে যে ছবিটা ওর পছন্দ কিনা, যদি ছবি পছন্দ হয় তাহলে বই নেয়, না হলে নেয় না। দেখো আগে তারপরে মা, না এটা তো তেমন পড়া নাই, দেখো রিড করতে পারবো এমন স্টোরি বুক না, দুষ্টু কাজ করবো না, এটা তো কিচ্ছু নাই, এটা পড়তে পারবো না, ভালো না। ও আর একটা কথা বলে নেই, লাইব্রেরি কার্ড করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, একবারেই আপনারা 20টা বইয়ের মতো নিতে পারবেন এখান থেকে। তো আমরা লাইব্রেরি থেকে এখন বের হয়ে পড়লাম আর আমরা এখন যাচ্ছি খেতে, আগে থেকে প্ল্যান ছিল যে আমরা আজকে বাইরে খাবো। আর এই যে দেখেন আমার পণ্ডিত মশাই বই পড়া শুরু করে দিছে, নতুন বই পাইলে আর কি যে আগ্রহটা হয় এই মানে এই আগ্রহটা থাকলেই হয় আর কি। গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হবে, আমরা যে রেস্টুরেন্টে খাবো ওখানে হালাল খাবার পাওয়া যায়। তো এই যে দেখেন দিয়ানা আর হাঁটতে চাচ্ছে না, খাবারের অর্ডার করার পরে আমরা এই যে এখানে বসে আছি অপেক্ষা করছি। আর এই যে দেখেন দিয়ানার বাবার সাথে দুষ্টুমি শুরু করে দিছে দুষ্টু দিয়ানা। আর আমরা অর্ডার দিয়েছিলাম যেগুলো সেগুলো চলে এসেছে, এখানে এই যে চিকেন ফ্রাই ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, দিয়ানা তো চিকেন ফ্রাই খাবে না, ও শুধু খাচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাইটা। তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসছিলাম বাজার করতে, একটু ফলমূল শাকসবজি কিছু একটা কিনবো। অস্ট্রেলিয়া সিডনিতে যারা থাকে তারা মানে সবচেয়ে বেশি যেটা আমাদের এখানকার সবার জন্য কস্টলি সেটা হচ্ছে বাসা ভাড়াটা, এখানে বাসা ভাড়ার প্রচুর দাম, প্রচুর প্রচুর বাসা ভাড়ার দাম। শাক দেখো তো কি শাক, ওগুলা যে না নারিকেল দেখছো, যেটা নারিকেল বলে এটাকে কোকোনাট। এই যে দেখো এটা বাংলাদেশে চট্টগ্রামে খুব ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, আমের দাম কত, এটাকে আতা বলে না আমাদের দেশে, তারপর আমরা এখান থেকে শাকসবজি আর কিছু ফলমূল কেনার পরে আমরা এই দোকানটাতে আসি। এই দোকানটাতে আসার পরে মানে সবকিছুই ভালো লাগছিল, এখানে সেল চলছিল, মনে হয় এই লোকটা না দোকান মানে সবকিছু বেচে দিয়ে নিজের দেশে চলে যাবে, মনে হয় লোকটা মানে ভিয়েতনামি বা অন্য কোনো দেশের হবে। তো এখান থেকে আমরা অনেক কিছু জিনিস কিনেছি, সুন্দর না দিয়ে না, এটা বেশি সুন্দর না দিয়ে না। তারপর আমরা ঘর মোছার জন্য এটা নিলাম আর দিয়ানার হাতে যেটা ওটা মশা মারার জন্য, বাংলাদেশে মশা মারার জন্য ইউজ করা হয়, বাট এখানে কিন্তু গরমকালে অনেক মাছি হয়, তো আমি ভাবলাম যে এটা মাছি মারার জন্য ইউজ করব। এখান থেকে একটা ফ্রাই প্যান কিনলাম, তারপরে একটা ফেস মাসাজ করার জন্য রোলার গুলো যে থাকে ওগুলো কিনেছি, দুইটা ছাতা কিনেছি, তারপরে দিয়ানার বাবা হেয়ার কাট করার জন্য যে কি বলে ওগুলাকে, ও যে মেশিন থাকে না ওগুলো একটা কিনেছি। তারপরে এখান থেকে দিয়ানা ছাতা নেওয়ার পরে আপনাদের কাণ্ড দেখলে আপনারা অবাক হয়ে যেতেন, দিয়ানা মানে বিছানায় ঘুমানোর সময় ছাতা নিয়ে ঘুমাইছে এমন অবস্থা, তার ছাতা এত পছন্দ হয়েছিল।
সবকিছু ছাড়বে, ঘুমের মধ্যে ছাতা ছাড়বে না, সে এমন অবস্থা। এখান থেকে যেগুলো কিনলাম সেগুলোর পেমেন্ট করা হয়ে গেছে, দিয়ানা বাবা পেমেন্ট করছে, আর আমরা এখন গাড়িতে। দিয়ানা বাবা আমাকে বলছিল যে চলো আজকে বাংলাদেশি দোকানে যাই। তো আমার না শাক খেতে খুব মন চাচ্ছিল, বাংলাদেশি শাক, তো মূলত শাক কিনতেই যাব বাংলাদেশি দোকানে। আর মাছও অনেকদিন থেকে বাংলাদেশি মাছটা খাওয়া হয় না। দিয়ানা অবশ্য ওখান থেকে মিস্টার টুইস্ট কিনছিল। আর এই বাংলাদেশি দোকানটা কিন্তু সেন্ট মেরিসে, এই হচ্ছে বাংলাদেশি সিম। বাংলাদেশি সিম কিনলাম আমরা, দিয়ানা চিপস কিনল মিস্টার টুইস্ট। আর আমার পছন্দের আচার কিনতে আসলাম, এটা হচ্ছে বাংলাদেশি যে মিক্সড আমের আচার থাকে না, সেটা ভালো। আমের আচারটা ভালো লাগছিল এর আগের বার, তো ভাবলাম এবারও কিনি। তবে আমি জানি না এবার কেন জানি আমার ভিনেগারের গন্ধটা একটু বেশি লাগছিল। দেখি আগে দেখতে হবে না, এই যে দিয়া না মিস্টার টুইস্ট। তারপর এখান থেকে আমরা মাছ কিনেছি, ইলিশ মাছ, আরো একটা অন্য একটাও মাছ কিনেছিলাম, আর কিনেছিলাম ফ্রোজেন বড়ই। আজকে পর্যন্ত